সেমিকন্ডাক্টর যে বানাইছে সে তার যতদিন বেঁচে ছিল সে জানতে পারে না যে তার এই যে ইনভেনশনটা এটা আসলে কোনো কাজে আসবে কিনা। তার কারণ ব্যাপারটা হলো, সময় মানুষ বলতেছিল দেখো আমাদের ইলেকট্রনের প্রবাহ লাগবে, কন্ডাক্টর আছে বা পরিবাহী আছে, আমার ইলেকট্রনের প্রবাহ লাগবে না মানে কারেন্ট লাগবে না, আমাদের কাছে অপরিবাহী আছে। তো সবাই ওকে তোয়াক্কা করে কম মানে কথা কিছু শোনাই দিয়ে ওরে বলে মানে বলে দিছে তোমার ইনভেনশন কোনো কাজের না। আর বেচারা এক সময় বয়স হয়েছে মরেও গেছে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হলো, ওর যদি সেমিকন্ডাক্টর না থাকতো তাহলে আজকের দুনিয়ার কোনো ইলেকট্রনিক ডিভাইসই হতো না, নট ইভেন এ সিঙ্গেল পিস অফ শিট। আমি তোমাকে একদম সহজ কথা বলি, যেখানেই আমার কোনো কিছু একটা ইনপুট দেওয়া লাগে, তার মানে যখন আমি এই কথাটা বলছি তার মানে বলছে যে ভাইয়া বর্তমান লাইফের 99.99% এটা, যে 0.01% উইটারও পারলে আমরা ইনপুট আউটপুটের সিস্টেমে নিয়ে আসবো। তার মানে কি সেমিকন্ডাক্টর যদি ও এই ইনভেনশনটা যদি না দিত তাহলে আজকের এই মডার্ন ওয়ার্ল্ডের কিছুই হইতো না, নাথিং, ঠিক আছে। তাই বারবার বলি যে কখনো ভাইয়া মোটিভেশন হারাবা না, কখন কি লাইফের ডটগুলো কানেক্ট হয়ে যায় তুমি এটা বলতে পারো না, ঠিক আছে। তো সবসময় কিপ ইউর স্পিড হাই, হয়তো বা তোমার পড়াশোনা তোমার সাথে ফ্রিকোয়েন্সি ম্যাচ করতেছে না, হইতেই পারে, ট্রাই করছি ভাইয়া হয় নাই, বাট হয়তো বা লাইফের সামনে তোমার জন্য অনেক বড় একটা ড্রিম পড়ে আছে, কথা বুঝতে পারছো? তাই কখনো ভাই মন ছোট করা যাবে না, কথা ঠিক আছে, বড় ভাইয়ের কথা যদি মনে থাকে।